কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আছি আমি ভালোই। আচ্ছা, তোর হচ্ছে একটা প্রশ্ন করি, অনেকদিন ধরে বলবো ভাবতেছি কিন্তু বলা হয় না। আচ্ছা, কি বলবি বল। বিষয়টা হচ্ছে কি, মানে তোরা যে বলিস আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু শুনে, আল্লাহ তো অন্তর্যামী বলে তোরা বিশ্বাস করস, তাইলে আল্লাহ যদি সব জানে সব বুঝে, তাইলে আল্লাহ তো এটাও জানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তাইলে তোরা যাবার বলিস যে আল্লাহ পরীক্ষা নেয় কে ভালো আমল করে কে খারাপ আমল করে, যারা ভালো আমল করবো তারা জান্নাত যাবো, যারা খারাপ আমল করবো তারা জাহান্নামে যাবো, তাহলে এই পরীক্ষা নেওয়ার কোনো মানে আছে? এত জানে কে জান্নাত যাবো কে জাহান্নামে যাবো, সরাসরি জান্নাত জাহান্নাম দিয়ে দিলেই তো হয়। তাহলে তুই যে কথাটা বললি, আল্লাহ সব কিছু জানেন সব কিছু দেখেন ঠিক আছে, তার আগে তুই আমাকে একটা কথা বলতো, তুই কি কলেজে কখনো পরীক্ষা দিয়েছিস? দিব না। কলেজে তো প্রতি মাসেই প্রায় পরীক্ষা হয়ে যাচ্ছে, তো পরীক্ষা দিব না? স্যাররা কি জানে না ক্লাসে কে কীরকম, কে পড়া পারে কে পড়া পারে না, কার আচার ব্যবহার কীরকম? হ্যাঁ জানে, স্যাররা ক্লাস নেয় তারা তো অবশ্যই জানবো কে কীরকম, না জানার কি আছে? তাহলে স্যাররা যদি জানার পরেও পরীক্ষা নিয়ে থাকে, তাহলে হচ্ছে আল্লাহ যে আমাদের পরীক্ষা নিতে, এতে অযুক্তির কী আছে? এখানে তো সম্পূর্ণ আমি যুক্তিযুক্ত মনে করি। একটু ক্লিয়ার করে দেখ, ক্লিয়ার করে বলি দেখ, যদি তোর কলেজে ধর পরীক্ষা ছাড়া কাউকে পাশ করে দেওয়া হলো বা কাউকে ফেল করে দেওয়া হলো, তাহলে যে ফেল করলো সে কি বলবে না? তার কি অভিযোগ থাকবে না যে আমাকে কেন পরীক্ষা নেওয়া হলো না, আমাকে তো পরীক্ষা নিলাম পাশ করতাম, এটা কি সে বলবে না? যদি বলে থাকে, তাহলে দেখ আল্লাহ যদি কাউকে সরাসরি জাহান্নামে দিয়ে দেয়, তাহলে সে কি বলবে না যে আমাকে একটা সুযোগ কেন দেওয়া হয়নি, আমাকে কেন পরীক্ষা নেওয়া হয়নি? তাহলে আমি তো পরীক্ষা পাশ করতে পারতাম, আমি তো ভালো কাজ করে জান্নাতে যেতে পারতাম। তাহলে এই ইচ্ছা শক্তিটা যদি কাউকে না দেওয়া হয়, তাহলে তার কি এটা অভিযোগ থাকবে না যে আমাকে কেন ভালো কাজ করতে বা আমাকে সুযোগ কেন দেওয়া হলো না, আমি তো ভালো কাজ করতেও পারতাম, আমি তো জান্নাত থাকতেও পারতাম। দেখ, যদি এই সামান্য একটা দুনিয়ার পরীক্ষা যদি ই হয়ে থাকে যে ফেল করিয়ে দেওয়ার কারণে সে অভিযোগ করে, তাহলে আখেরাতে যে অনন্তকালের জীবন যেখানে কোনো শেষ নেই, সেখানে কাউকে জাহান্নামে দিলে সে কি অভিযোগ করবে না? সে অবশ্যই অভিযোগ করবে যে আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি। তাহলে দেখ, আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা নেয় এটা আসলে অযুক্তি কিছুই নেই, এবং এটা সম্পূর্ণই যুক্তিযুক্ত, এবং আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করে। হ্যাঁ বন্ধু, আসলে এতদিন নিজের মধ্যে ভুল ধারণা ছিল যে আল্লাহ যা করে আসলে ভালোই করে, যদি ওরকম হয়তো তাইলে তো যদি আমাকেও জান্নাতে না দিয়ে জাহান্নামে দিয়ে দেয়, তাহলে তো তখন আমরা অবশ্যই বলবো যে আমাদের কেন সুযোগ দেওয়া হয় নাই। আসলে আমার ভুল ধারণা ছিল, কিছু মনে করিস না, চল আজকে উঠি। আচ্ছা ঠিক আছে, আর এ ধরনের চিন্তা ভাবনা কখনোই মাথায় আনবি না, আর সবসময় চেষ্টা করবি যে নিজের ইমান টিকিয়ে রাখার, সবসময় আল্লাহর উপর বিশ্বাসটা অটুট রাখার চেষ্টা করবি। আচ্ছা চল উঠি।